ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যারা প্রশ্ন করেছেন যে চুলের ব্যবসা করা যাবে কিনা, এর বিধান কি? এখানে একটু সহজ করে বলতে গেলে বলতে হয় যে যেরকম ভাবে বিড়ির ব্যবসা করা হারাম, মদের ব্যবসা করা হারাম, গ্যাঁজার ব্যবসা করা হারাম, ঠিক একই রকম ভাবে চুলের ব্যবসা করাও হারাম। বিড়ির ব্যবসা করা হারাম কেন? যেহেতু বিড়ি পান করা হারাম, সেজন্য তার ব্যবসা করাও হারাম। মদের ব্যবসা করা হারাম কেন? যেহেতু মদ পান করা হারাম, সেজন্য মদের ব্যবসাটাও হারাম। ঠিক একই রকম ভাবে কৃত্রিম চুল বা যেটাকে পরচুলা বলছে, কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। যেরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লানত করেছেন ওই সমস্ত নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় বা কৃত্রিম চুল লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি বা ট্যাটু বা আঁকায় বা অন্যের দেহে আঁকিয়ে দেয়, এদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন বা অভিশাপ করেছেন। সহিহ বুখারী অধ্যায় নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 83, হাদিস নম্বর 5932 থেকে 5938। সহিহ মুসলিম অধ্যায় নম্বর 38, অনুচ্ছেদ নম্বর 2122 থেকে 127, হাদিস নম্বর 5458 থেকে 5478। তো যেহেতু পরচুলা ব্যবহার করা হারাম, সেজন্য এর ব্যবসা করাও হারাম, সেজন্য এর ব্যবসা করাও হারাম। ঠিক যেরকম মদের ব্যবসা করা হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, ঠিক ওইরকম ভাবেই চুলের ব্যবসা করা হারাম। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলিমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।